নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ, চলে এসেছি আপনার এক নম্বর শো জবাব চায় বাংলা নিয়ে। আর যে কথাগুলো বলবো সেই কথাগুলো অপ্রিয় লাগবে, অনেকের অপ্রিয় লাগবে, চিরবির চিরবির করবে। গরম কড়াইতে জল ফেললে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হবে, কিন্তু এই কথাগুলো বলা প্রয়োজন। কারণ আর কতদিন ধরে মিনমিন 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 করে থাকবো আমরা? আজ নৃসিংহ চতুর্দশী, আজ নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশীতে নারায়ণ বা বিষ্ণু তার চতুর্থ অবতার রূপে আমরা যাকে দেখি সে কিন্তু ভয়ানক, সে কিন্তু হিংস্র। কিন্তু সাধারণভাবে কৃষ্ণ, জগন্নাথ বা বিষ্ণু তাদেরকে আমরা আপাত শান্ত এক বিগ্রহ হিসেবে দেখতে সচরাচর পছন্দ করি। নৃসিংহ রূপে বা নরসিংহ রূপে যতবার যতবার অন্যায়, অবিচার, শয়তানি এই সমস্ত কিছু অনেকটা বেড়ে যায়, তখন তাকে দমন করবার জন্য নৃসিংহের অবতার সামনে আসে। এবং ঠিক সেই জায়গা থেকে আজ নৃসিংহ চতুর্দশীর আগে আমার মনেও প্রশ্ন ছিল যে আমি আপনি যে উদযাপনে মেতে উঠব সেই উদযাপনের অংশ বোধহয় শ্রী জগন্নাথ দেব এবং যারা বিষ্ণু নারায়ণের ভক্ত তারাও মেতে উঠবেন। কিন্তু বাদ সাধল মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পলিটিক্স, এটা বলতে বাধ্য হচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন পলিটিক্সের জন্য বিরোধীরা বলছেন নত্য সত্য জ্ঞান হারিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না যে তৃণমূল কংগ্রেস কি মারাত্মক ভুল করবে। আরে নির্বাচন আসবে, নির্বাচন যাবে, ভোট আসবে, ভোট যাবে, কেউ সাংসদ হবে, কেউ সাংসদ হবে না, কেউ সাংসদ পদে হেরে যাবে, কেউ জিতে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ড্যামেজটা, মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায়টা করছেন সনাতনী হিন্দুদের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংককে টিকিয়ে রাখতে হিন্দুদের সাথে বাংলায় যে অন্যায়টা করছেন, যুগ যুগান্তর ধরে বোধহয় তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না সনাতনীরা। আজ বলতে বাধ্য হচ্ছি আমি, প্রথমে ভারত সেবাশ্রম সংঘকে আঘাত করা, অপমান করা ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্তদের, তারপর রামকৃষ্ণ মিশন, এবং তারপর ইসকন, ইসকন মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে, নৃসিংহ চতুর্দশীর ঠিক আগের রাতে জগন্নাথ দেবের মন্দিরে মেচে দেয় ইসকন মন্দিরে পুলিশ ঢুকে গেল। একটা সময় শঙ্করাচার্যের অধিষ্ঠিত মন্দিরে পুলিশ ঢুকে গেছিল। একটা সময় আমরা দেখেছি কি ভয়ানক কাণ্ড এই ভারতবর্ষেই হয়েছে। মন্দির বড় পবিত্র স্থান আমাদের, এবং এই মন্দিরকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। তৃণমূল কংগ্রেস হয়তো ভাবছে আমরা ভোট ব্যাংকে খুশি করতে পেরেছি, কিন্তু বিশ্বাস করুন খবর পাচ্ছি আপনি যাদের ভোট ব্যাংক মনে করেন তারা নিজেদের ভোট ব্যাংক মনে করে না। আপনি যাদের মনে করছেন যে আপনি ডবল ডবল ভোটে তাদের ভোটে জিতে আসবেন তারা মনে করছে না, তারা বিরক্ত হচ্ছে, তারা বিরক্ত হচ্ছে। এবং তাদের ইমামদের, পীরজাদাদের, সাধারণ মুসলিম ভোটারদের বক্তব্য শোনাবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আপনি এই তোষণের রাজনীতি করছেন, একদিকে আপনি হিন্দু যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রামকৃষ্ণ মিশন রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, ইসকন রয়েছে, এই সমস্ত কিছুকে আঘাত করে আপনি যে আঘাতটা একদিকে করছেন, অন্যদিকে আপনার সরকারের অপদার্থতার জন্য 500,000 সংখ্যালঘু ওবিসি সম্প্রদায়ের মুসলিম মুসলিম ছেলে মেয়ে তারা আজ বিপদে পড়েছে। তাদের ওবিসি সার্টিফিকেটটা পুরোটা বেআইনি, জাল। আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলতে আবারও আমার বাচ্চে, কিন্তু বলতে হচ্ছে। রাজ্য পুলিশ এমনিতেই কাজ করে না, রাজ্য পুলিশ বিরোধীদের সংবাদ মাধ্যমের পেছনে লেগে থাকে, রাজ্য পুলিশ আবার হয়তো আমাকে ধমকানো চমকানোর জন্য রেডি হবে। কিন্তু আবারও বলছি এই প্রশ্নটা বাংলার মানুষ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে, তৃণমূল কংগ্রেস কি আসলে হিন্দু বিরোধী? পশ্চিমবঙ্গে হিন্দু আমি এই কথাটা বলার জন্য কি আমাকে মিনমিন করতে হবে যে না বাবা আমি হিন্দু, হিন্দু হিন্দু আমি সনাতনী নয় বোধহয়? এবং সে কারণেই, সে কারণেই আজ যে ছবিগুলো আমি দেখাবো, যে বক্তব্যগুলো শোনাবো, এবং যে বড় অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসছে, যে অভিযোগগুলো মারাত্মক, এবং যে প্রশ্নটা আমাকে বারবার করতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যত সহজে
ভারত সেবাশ্রম সঙ্ঘের সাধু সন্তদের আক্রমণ করছেন, যত সহজে বলে দিচ্ছেন, রামকৃষ্ণ মিশন আসানসোল নাকি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করে, যত সহজে ইসকনকে বলে দিচ্ছেন দিল্লি থেকে নাকি নির্দেশ পেয়ে বিজেপিকে ভোট দেওয়ানোর জন্য কাজ করে, এবং যত সহজে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশকে ঢোকাচ্ছে ইসকনের জগন্নাথ দেবের মন্দিরে, পুলিশকে রেডের জন্য পাঠাচ্ছে, অন্য কোনো ধর্মের অন্য কোনো ধর্মগুরুকে ঠিকই ভাবেই আপনারা হেনস্থা করতে পারতেন তো। শুভেন্দু অধিকারী কাল তার বাড়িতে রেড হয়, আমি ভেবেছিলাম রাজনৈতিক একটি সাক্ষাৎকার নেব, কিন্তু শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত কথা বলে ফেললেন আমাকে সাক্ষাৎকার দিতে, ঠিক এই জায়গাতে কাল আমি শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকার নিচ্ছিলাম, এবং সেই সময় শুভেন্দু অধিকারী একটি দাবি করলেন, পরবর্তীকালে আমরা যাচাই করে দেখলাম যে না, সূত্র মোতাবেক দাবিটা ঠিক। শুভেন্দু অধিকারী জগন্নাথ দেবের মন্দিরে রাজ্য পুলিশ ঢুকেছে, সে ঢুকতেই পারে, রাউন্ড মারতে ঢুকতে পারে, নতমস্তকে জগন্নাথ দেবের সামনে দাঁড়ানোর জন্য ঢুকতে পারে, কিন্তু রেড করার জন্য এভাবে উইদাউট এনি নোটিস, ওয়ারেন্ট, কোর্ট অর্ডার, ইসিআই এর পারমিশন ঢোকা যায়, ইসকনের মন্দিরে ঢোকা যায় নয় বোধ হয়। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একবার শুনবো, এবং তারপর প্রশ্ন ময়ূকের, দেখে নি শুভেন্দু অধিকারীর সেই প্রতিক্রিয়া। জানেন আমি আমার এখানে রেড করার আগে ইসকন মন্দির রেড করেছে, ইসকন মন্দিরে রেড করেছে, ইসকন মন্দিরে গেছে, সেখানে নাকি আমি টাকা লুকিয়ে রেখেছি। হ্যাঁ, কোথাকার ইসকন মন্দিরে? জগন্নাথ দেবের মন্দিরে গেছে, সেখানে নাকি বিজেপি মেছেদা বড় অভিযোগ। আপনি দেখুন, নো সার্চ ওয়ারেন্ট, নো ইসিআই পার্সন, নো ভিডিওগ্রাফি। ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্ন, ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্ন, এই প্রশ্নটার জন্য যদি আমি সাম্প্রদায়িক হয়ে যাই, এই প্রশ্নটার জন্য যদি আমাকে চিঠি পাঠানো হয়, এই প্রশ্নটার জন্য যদি আমি রাজরোষে পড়ে যাই, আই ডোন্ট কেয়ার, অর্থাৎ আমি থোড়াই কেয়ার করি, তার কারণ এই বাংলায় পশ্চিমবঙ্গ তৈরি যে কারণে হয়েছিল তার বেসিক স্পিরিটটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে নষ্ট করে দেবেন ভোট ব্যাংকের জন্য, সেটা চলবে না। আর ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় করেন, আসলে ভোট ব্যাংক বা আমি নির্দিষ্টভাবে বলছি সংখ্যালঘু সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন তো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ময়ূককে ফোন করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন খুব খারাপ করছেন, আমি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন হিসাবে বলছি দাদা, আমি ভারত সেবাশ্রম সঙ্ঘের বেনিফিশিয়ারি হয়ে বলছি দাদা, আমি নামগুলো বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় ধর্মকে টেনে আনেন, আমি নাম বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় একবার সেই সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে গিয়ে জানুন যে আপনারা যে কাজটা করছেন সে কাজটা ঠিক না ভুল, এবং সেখান থেকেই আমার প্রশ্ন, আমার এই মুহূর্তে প্রশ্ন, অন্য ধর্মীয় স্থানে রেড করবে পুলিশ? রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের ডিআইজি, রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, সুপার, প্রত্যেককে এই প্রশ্নটা করছি আমি, অন্য ধর্মীয় স্থানে এত সহজে রেড, এত সহজে ভারী বুট পরে পিস্তল নিয়ে ঢুকে পড়া যায় তো, এত সহজে উইদাউট ওয়ারেন্ট, উইদাউট লাইসেন্স, উইদাউট এনি নোটিস কপি ঢুকে পড়া যায় তো, এই প্রশ্নটা আমার। এবং কেন আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পালঘরে যেভাবে পিটিয়ে পিটিয়ে সাধুদের মারা হয়েছিল, রাজ্য পুলিশ চুপ করে বসেছিল মহারাষ্ট্রে, তারপর রাজ্য পুলিশ ছেড়ে দিন মুখ্যমন্ত্রীকেই সরে যেতে হয়, পালঘর বানানোর বোধহয় চেষ্টা করছেন বাংলাকে, বাংলায় একটা ভয়ের বাতাবরণ তৈরি করছেন যেখানে সাধু সন্ত থেকে শুরু করে সবাই ঠক 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 করে কাঁপে। আর মিনমিনে চ্যানেল তো আছেই, প্রত্যেকটা মিনমিনে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন, তারপরে ময়ূকের জবাব চায় বাংলাতে চলে আসুন 30 সেকেন্ডের মধ্যে, কিন্তু আবারও বলছি চ্যালেঞ্জ করে মিনমিনে চ্যানেল এই খবর দেখাবে না, দেখানো ছেড়ে দিন, মিনমিনে চ্যানেল জলপাইগুড়িতে যে রামকৃষ্ণ মিশনে আঘাত হানা হয়েছে, আক্রমণ হয়েছে, সেটা বলতে ঠক 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 করে কাঁপবে। শেখ সাজানের থেকে টাকা পায় কিনা জানি না এই বুদ্ধিজীবীরা, কবিতার বই, কবিতার মেলা বসানোর জন্য শেখ সাজাহান বিশিষ্ট কবি, বিশিষ্ট বুদ্ধিজীবী, মমতার প্রিয় মাফিয়া, টাকা পয়সা দেয় কিনা জানি না, কিন্তু শেখ সাজাহানে এরা আছে, কার্তিক মহারাজে নেই। সুবিরানন্দ মহারাজ আজ রামকৃষ্ণ মিশনের প্রকাশ্যে বলে দিয়েছেন আমরা এরকম কোনো ফতোয়া জারি করি না, ইসকন তাদের মন্দিরে রেড হচ্ছে, আর জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন, এইটা বাংলার দেখা উচিত। আজ যারা বাড়িতে বসে সেকুলার নিজেদেরকে ভাবেন, অবশ্যই ভাবুন, আই স্যালিউট ইউ, আপনি ধর্মনিরপেক্ষ, কিন্তু ধর্মনিরপেক্ষতার মানে এটা নয় যে হিন্দুদেরকে লাগাতার একটা জায়গা তৈরি করে বলে দেওয়া যে না, সমস্ত ধরনের ধর্মনিরপেক্ষতার দায়টা তোমারই ভাই,
রামকৃষ্ণ মিশনে ভাঙচুর হলেও চুপ করে থাকো, একটু বেশি কথা বলে নিলে সাম্প্রদায়িক হয়ে যাবে। রামকৃষ্ণ মিশনের তালা ভেঙে দিলে, রামকৃষ্ণ মিশনে কাটারি নিয়ে ঢুকে পড়লে তুমি একটু বেশি কমিউনাল হয়ে যাবে, একদম কথা বলবে না। আমি একবার রামকৃষ্ণ মিশনের সাধু, তিনি কি বলেছিলেন যখন রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি সেখানে আক্রমণ হয়েছে, শোনাব। 8ই মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে, ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল ওরা, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বন্ডল টাপকিয়ে ভিতরে ঢুকেছে, দোতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাট্যাক করেছে। অ্যাট্যাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। আলটিমেটলি এরা 2 সিকিউরিটি, 5 ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাথে আবার তৃণমূল কংগ্রেস নামক একটি দল, আপনারা চেনেন নিশ্চয়ই, তৃণমূল কংগ্রেস বলে একটি দলের ঘনিষ্ঠতা রয়েছে যারা গ্রেপ্তার হয়েছেন। আপনারা ভাবুন এবং এই প্রশ্নের উত্তরটা আপনারা দিন। এই দেখুন, এই ছবিগুলো, এই যে শুভম মাহাতো ধৃত, অমরেশ সিং ধৃত, প্রাক্তন আইসি শুভম, কেজিএফ গ্যাং, এই গ্যাংটা নিজেদের নাম দিয়েছে কেজিএফ। সে কেজিএফ গ্যাং এভাবে জমি মাফিয়াদের হয়ে কাজ করে, এবং এই শুভম দারুণ গর্বিত বাঙালি, তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের একটা বড় ডিপি লাগিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও। আমি জানি না এনাকেও এন্ডোর্স করবে কিনা। এই শুভম মাহাতো তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠই বলছে, এখন কর্মী নেতা বলে লজ্জা দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে। আপনারা নিজেদের বয়ান সাজান, ওই আইটি সেল দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন আপনার উত্তরটা। তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ রামকৃষ্ণ মিশনে অ্যাটাক করে, কেন বলবো না পালঘর? এই প্রশ্নটা এই মুহূর্তে আমার দ্বিতীয় প্রশ্ন, এবং এই দ্বিতীয় প্রশ্নটা এই মুহূর্তে মিথ্যাচার করে লোক খ্যাপাচ্ছে কে, কারা পালঘর বানানোর চেষ্টা করছে বাংলাকে, কারা সাধু সন্তদেরকে ভয় ভয় লিখে দিয়েছে, কারা ভেবেছে ইসকন মন্দিরে এত সহজে রেড করা যায়, কারা ভেবেছে রামকৃষ্ণ মিশনে এভাবে আক্রমণ চালানো যায়, এত সহজে অন্য ধর্মীয় স্থানে ঢুকে পড়তে পারতেন, এত সহজে অন্য ধর্মীয় স্থানের তালা ভাঙতে পারতেন, আর যদি তালা ভাঙা হতো আজকে রাজ্য পুলিশের ডিজি এভাবেই চুপ করে বসে থাকতো, সানগ্লাস পরে যেভাবে শেখ শাহজাহানকে খুঁজছিল না বোধ হয়। এবং এখানেই পিকচার অবি খতম নেই উই। এবার ব্রেকিংটা দেখার প্রয়োজন আপনাদের। জলপাইগুড়িতে যারা রামকৃষ্ণ মিশনে হামলা করলো তারা গ্রেপ্তার হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ, কিন্তু তারপরে মজার কথা হলো, ঠিক এই জায়গাতেই সত্য সেলুকাস বড় বিচিত্র এ রাজ্য এবং তৃণমূল কংগ্রেস আক্রান্ত সন্ন্যাসীদের বিরুদ্ধেই মামলা, নন বেলেবল চার্জেস, জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। এই বাংলাতে রামকৃষ্ণ মিশনের চিনে নিন এদের, এনারা শেখ শাহজাহান নয়, এনারা শিবু হাজরা নয়, এনারা পিছে বানায়নি শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের ঘটনা, জলপাইগুড়িতে যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেই রামকৃষ্ণ মিশনের ঘটনা। এবং এই ভদ্রলোকেদের চিনে নিন, এরা সর্বত্যাগী সন্ন্যাসী, এবং এই সর্বত্যাগী সন্ন্যাসীদের বিরুদ্ধে নন বেলেবল চার্জেসে, নন বেলেবল চার্জেসে এভাবেই মামলা করা যায়? যায়, ইমামদেরকে ভাতা দেওয়া যায়, সন্ন্যাসীদের বিরুদ্ধে মামলা করা যায়, বাংলাতে এগুলো সম্ভব? এবং এই নিয়েই আজকে বিতর্ক করব যারা এই মুহূর্তে রয়েছেন, তাদের সাথে সরাসরি চলে যাব। রয়েছেন এই মুহূর্তে ডক্টর অভ্র সেন, বিজেপি মুখপাত্র, তার পাশেই রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, অন্যদিকে অরিত্র দত্তমণিক, অভিনেতা রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী রয়েছেন মণিশঙ্করদা।